আমি ডক্টর বিশ্বজিৎ ঘোষ, আমি প্র্যাকটিস করি অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি বিগত 30 বছর ধরে। এখন আমি প্যাপিলিও ক্লিনিক কলকাতার সাথে যুক্ত। পুরুষদের জন্য কন্ট্রাসেপটিভ বলতে আমরা কন্ডোম বুঝি, তাছাড়া পুরুষদের বিশেষ কোনো কন্ট্রাসেপটিভ নেই। একটা পার্মানেন্ট কন্ট্রাসেপশন হতে পারে, সেটা হচ্ছে ভেসেকটমি করিয়ে নেওয়া। মহিলাদের জন্য অনেক রকম পদ্ধতি পাওয়া যায়, যেরকম সার্ভাইকেল ক্যাপ, ইন্ট্রাউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, পার্মানেন্ট লাইগেশন অফ দ্য টিউবস, যেটাকে বলা হয় টিউবেক্টমি অপারেশন, এইসব বিভিন্ন রকম পদ্ধতি আছে যেগুলোর দ্বারা প্রেগনেন্সি অ্যাভয়েড করা যেতে পারে, তাদেরকে কন্ট্রাসেপটিভ মেথড বলা হয়। এই কন্ট্রাসেপটিভ মেথড বিশেষ করে ইন্ট্রাউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস বা ট্যাবলেটের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া অবশ্যই আছে, যেগুলো কিনা পেশেন্টদের রোগীদের বুঝি, যারা এটা ব্যবহার করবেন তাদেরকে বুঝিয়ে তবে গিয়ে সেই ওষুধ শুরু করা উচিত।